যে আমাদের এইচএসসি পরীক্ষা সেটি নেওয়া সম্ভব হয়নি, সেটি কি কবে নাগাদ নেওয়া যেতে পারে, আর নেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে আছে কিনা? এই যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে কবে নাগাদ নেওয়ার পরিকল্পনা আছে, এখন এটা করোনা ভাইরাসকে জিজ্ঞেস করতে হয় যে তোমার চলে যাবার পরিকল্পনা কবে আছে। আচ্ছা বলেন, মানে আমরা এখন কি কোনোভাবে আমাদের এটা কোনোভাবে বোঝার, প্রেডিক্ট করবার কোনো সুযোগ আছে যে কবে নাগাদ করোনার প্রকোপ, করোনার সংক্রমণের হার এমন একটা জায়গায় নামবে যেখানে আমাদের একটা পাবলিক পরীক্ষা নেবার মতো? এবং এইচএসসি পাবলিক পরীক্ষা মানে হচ্ছে 14 লক্ষ আমার পরীক্ষার্থী, লক্ষাধিক আমার শিক্ষক, আমার এত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এত পরিমাণ প্রশাসনের সদস্য, এবং আমাদের কিন্তু পর পরীক্ষা মানেই হচ্ছে এক শিক্ষার্থীর সঙ্গে বাবা মা কেউ না কেউ তারাও সঙ্গে যান, তো পরিবারের সদস্য, এতজনকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা। আমার পরীক্ষার্থী যাবে, কোনোভাবে এই সংক্রমিত হবে, সে বাড়িতে ফিরে যাবে, বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন যারা বয়স্ক আছেন তাদের একটা চরম ঝুঁকির মধ্যে ফেলবে। আমরা কি এখন এই স্বাস্থ্য ঝুঁকিটা নেবার মতো অবস্থায় আছি? নিশ্চয়ই আমরা নেই, আমার মনে হয় না কেউ বলবে যে আছি আমরা। তাহলে আমাদের অপেক্ষা করতেই হবে যে এটার একটা কবে নাগাদ এটা কমে। এখন আমরা কি অনন্তকাল অপেক্ষা করবো? এটা কতদিন চলবে আমরা তো আসলে জানি না। WHO বলছে 2.5 বছর লাগবে ভ্যাকসিন আসতে, কাজে আমরা তো জানি না যে আসলে এটা কতদিন চলবে এবং এই অবস্থায় কতদিন চলবে। যদি আমরা দেখি যে এটা এমন একটা পর্যায়ে, এমন একটা সময় পর্যন্ত চলছে যে আমাদের এরপরের সব বিশ্ববিদ্যালয় যাওয়া থেকে শুরু করে সব কিছুই অনিশ্চিত হয়ে যাচ্ছে, তখন আমরা নিশ্চয়ই বিকল্প ভাবব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিকল্প আমরা ভাবতে হতে পারে সেটা ভাবছি, কিন্তু বিকল্প এখনো ভাবছি না। এখনো ভাবছি পরীক্ষাটা আমরা নিতে পারবো। বিকল্পটা কি রকম বিকল্প হতে পারে সেটার কি কোনো ধারণা দিতে পারবেন? দেখুন, বিকল্প তো যেমন ধরুন যেটি যুক্তরাজ্যে করেছে, তাদের কিন্তু ও লেভেলস, এ লেভেলস সে পরীক্ষাগুলো সব ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, করে দিয়ে তারা বলেছে যে তাদের দেশে তো স্কুলগুলো প্রেডিক্টেড গ্রেড দেয়, হ্যাঁ বলে যে আমার ছাত্র এই গ্রেড পাওয়ার কথা এখন, এবং সেগুলো কিন্তু সত্যিকার দেয়। আসলে আমাদের এখানে তো এখন সেই সব সমস্যা আছে যে বললে স্কুল আসলে কি দেবে, তো সেই প্রেডিক্টেড গ্রেডের উপরে বলে দেওয়া হয়েছে, প্রেডিক্টেড গ্রেডের উপরে তাদেরকে ফলাফল একটা দিয়ে দেওয়া হবে। যদি কোনো শিক্ষার্থী সেই প্রেডিক্টেড গ্রেডটা গ্রহণ না করে, সে যদি মনে করে যে না সে এর থেকে আরো ভালো করবে, তাহলে সে পরে কোনো সময় যখন পরীক্ষা হবে তখন সে পরীক্ষা দিয়ে তার গ্রেডকে আরো ভালো করে নিতে পারবে বা করার সুযোগ পাবে। এটা যুক্তরাজ্য করেছে। আমাদের পাশের দেশ সেখানে তাদের যে রাজ্য আমাদের দেশের পাশেই পশ্চিমবঙ্গ, তারা এইচএসসির অল্প কয়েকটি পরীক্ষা মাত্র নিয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছে, তারা এখন ওই কয়েকটি পরীক্ষার উপরেই রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন এই সবগুলোই হচ্ছে আপাতকালীন ব্যবস্থা। কিন্তু আমাদের এখানে, আমাদের এখানে শিক্ষার্থীরা যে প্রিভিয়াস তাদের পরীক্ষা দিয়ে কি সেটার মূল্যায়ন করা সম্ভব কিনা? আমরা যাব কিনা, আমরা পরীক্ষা ছোট করে নেব কিনা, আমরা কম সংখ্যক পরীক্ষা নেব কিনা, এর সমস্ত কিছুই, কিংবা অনেক বেশি প্রতিষ্ঠান নিয়ে, অনেক জায়গা নিয়ে, পুরো স্বাস্থ্যবিধি মেনে আমরা নেবার চেষ্টা করব কিনা, এই বিকল্পগুলো সবই আমরা ভাবব যখন আমরা মনে করব। মানে এই বিকল্পগুলো ভাবার সুযোগ রয়েছে এবং আমরা বিকল্প নানান হতে পারে সেগুলো নিয়েও আমরা চিন্তায় আছি, কিন্তু আমরা এখনো বিকল্প পদ্ধতিতে যাবার কথা ভাবছি না। আমরা এখনো যে আমাদের স্বাভাবিক যে HSC পরীক্ষা সেটি আমরা নেবার জন্যে আমরা প্রস্তুত হয়ে আছি। এই করোনা সংকটটা আরেকটু একটা ভালো অবস্থার দিকে গেলে, যখন পরীক্ষা নেবার মতো, এত বড় একটা পাবলিক পরীক্ষা নেবার মতো স্বাস্থ্য ঝুঁকিবিহীন একটা অনুকূল পরিবেশ তৈরি হবে, তখনই আমরা সেটা নেব। এবং সেটা আমরা বলেছি বারবার যে শিক্ষার্থীদেরকে অন্তত পক্ষে 2 সপ্তাহের একটা নোটিশ দিয়ে তারপরে নেব, যেন তারা তাদের, এখনো হয়তো অনেকে পড়াশোনা থেকে একটু বিযুক্ত হয়ে গেছেন, হতে পারে
কাজেই তখন যেন তারা আবার ঝালিয়ে নিতে পারেন প্রস্তুতিটা, তারপরে যেন পরীক্ষা দিতে পারেন, আমরা সেটি করি।